আবারও প্রাথমিকের ক্লাস খোলার খবরাখবর আপনাদের দেখাতে চাই। এবার সিলেটের পরিস্থিতি দেখব। সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী হুসাইন আহমদ সুজাত। সুজাত, স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? আমরা ঢাকাতে এবং চট্টগ্রামে দেখেছি ব্যাপক উপস্থিতি ছিল শিক্ষার্থীদের। আর একটি বিষয় জানতে চাই যে স্বাস্থ্যবিধি মেনে চলার যে কথা বলা হয়েছে, সেখানে আপনি কেমন দেখছেন স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে সিলেটের স্কুলগুলোতে? নাভিরা, কিছুদিন আগে মাধ্যমিক স্কুলগুলো খুলে দেওয়া হয়েছিল এবং আজকে কিন্তু প্রাথমিক স্কুলগুলো আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে। আজ সিলেট বিভাগের 4,958টি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে এবং আমি এই মুহূর্তে আছি সিলেট নগরীর আম্বরখানা দুর্গাগেট সরকারি প্রাথমিক স্কুলে। সেখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা ক্লাস করছে, তবে শিক্ষার্থীদের উপস্থিতি অনেকটা আজকে স্কুলে কম। কম হওয়ার কারণ হচ্ছে যে স্কুল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে সেখানে রুটিন চেঞ্জ হয়েছে এবং এই রুটিন চেঞ্জ হওয়ার কারণে শিক্ষার্থীদের উপস্থিতিটা কম। আপনি যেটা জানতে চেয়েছেন স্বাস্থ্যবিধি কতটুকু মানছে শিক্ষা প্রতিষ্ঠান গুলো, আমরা যেটা দেখেছি যে শিক্ষার্থীরা স্কুলে প্রবেশ করার আগে সেখানে তাদেরকে মাস্ক পরিয়ে দেওয়া হয়েছে এবং তারা যাতে 3 ফুট দূরত্ব মানে ক্লাসে বসে সেটি তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা একজন অভিভাবকের সাথে কথা বলবো। আচ্ছা, আজকে স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে, আপনারা কি স্বাস্থ্যবিধি নিয়ে চিন্তিত? না, আমরা কোনো স্বাস্থ্যবিধি নিয়ে চিন্তিত নয়, কারণ স্বাস্থ্যবিধি মেনে স্কুল শুরু হয়েছে। বিগত 2 বছর বন্ধ ছিল স্কুল এবং 2 বছর 2 মাস কাজে ছাত্রদের গোড়ায় মাটি নাই। এখন ওদেরকে শিক্ষা দিতে গেলে স্কুল খোলা রাখা প্রয়োজন, জরুরি হয়ে গেছে। এখন স্বাস্থ্যবিধি সম্মত রেখেই, স্বাস্থ্যবিধি মেনে চলেই স্কুল আরম্ভ করা এবং পড়ালেখা চলছে এবং ছাত্রদের উপস্থিতি ইনশাআল্লাহ ভালো, আগামীতে আরো বাড়বে। শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা বাড়বে। নাদিরা।